আজকে খানাকুলের ময়াল কেসিরা ইনস্টিটিউশন, যেখানে মানে পড়াশোনার দিক দিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট হয়ে থাকে, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে নজিরবিহীন ঘটনা বলা যায়। যে ছাত্র ছাত্রীরা দেখছেন যে এ কি শিক্ষা, আপনারা সেই ছবি দেখছেন আরামবাগ টিভির পর্দায়, যে কিভাবে স্কুল চত্বরে হই হই হচ্ছে, একবার ধাক্কাধাক্কি হচ্ছে। সব ছবি হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে একটু দেখাবো আপনাদেরকে যে আজকের বিকেলের দিকে কি সিচুয়েশন ছিল ময়াল কেসিরা ইনস্টিটিউশনের, সেখানে শিক্ষকরা দেখুন কি করছেন। আপনাদেরকে দেখালাম এই ছবি, একেবারে হই হই ব্যাপার, তর্ক বিতর্ক, হাত ছোঁড়া ছুড়ি সব হচ্ছে, কিন্তু সব ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এর বাইরেও অনেক কিছু ঘটনা ঘটেছে যেটাকে ফ্রেমবন্দি করা যায়নি। যেটা অভিযোগ যে আজকে ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক শিশির কুমার পাত্র, তাকে শিশির কুমার মহন্ত তাকে তার গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে, এবং শিক্ষক বিরুদ্ধে অভিযোগ নীলকান্ত পাত্র তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধান শিক্ষকের উপর তিনি চড়াও হন এবং কি তাকে মারধর করেন, এমন একটা অভিযোগ যেটা ক্যামেরাবন্দি করা যায়নি। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রধান শিক্ষক শিশির কুমার মহন্ত। শিশিরবাবু, কি হয়েছে বলুন। বিষয়টা হচ্ছে, আমাদের শনিবারে তো 1:30 বিদ্যালয় ছুটি হয়, বিদ্যালয়ে মাস্টারমশাইরা ডিপার্চার দিচ্ছেন, আমার সবাই ডিপার্চার দেওয়ার সময়ে একজন শিক্ষক সহশিক্ষক বাবলু মুর্মু, তিনিও ডিপার্চার দিতে এলেন, আমি দেখিনি তখন। তখন তিনি এসে বললেন যে স্যার, আমি তো আজকে এসেছি, তা আমি সই করতে ভুলে গেছি, তা ডিপার্চার তাহলে কি করবো। আমি বললাম, আমি তো আপনাকে অ্যাবসেন্ট করে দিয়েছি অলরেডি, দশটা 40 আমাদের ক্লাস শুরু, 10:55 পর্যন্ত দেখেছি, 11:05 পর আমি হচ্ছে লাল কালি দিয়েছি, ঠিক আছে, আপনি যখন এসে গিয়েছেন তাহলে আমি তো অ্যাবসেন্ট করে দিয়েছি, তাহলে আমাকে একটা রেকর্ড রাখতে হবে, তার জন্য আপনি একটা লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে দিন ছোট করে, যে যাতে আপনি লিখবেন যে আমি অ্যারাইভাল দিতে ভুলে গিয়েছিলাম, সুতরাং আমাকে অ্যারাইভাল দেওয়ার সুযোগ দেওয়া হোক। এইটা বলার পর উনি লিখিত লিখতে যাচ্ছেন বলেই আমি জানি নিচে,
কিন্তু অন্যান্য সহ শিক্ষকরা ওকে লিখতে বিরত করেন, ঠিক আছে? কিন্তু বাবলু মুর্মু আমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেনি, উনি কোনো খারাপ ব্যবহার করেননি। কিন্তু বাবলু মুর্মুকে অন্যান্য সহ শিক্ষকরা তারা পরিচিত করে যাতে সে লিখিত না দেয়, অর্থাৎ স্কুলে যাতে লিখিত দেওয়াটা যেটা আমি বললাম পথ নিয়ম, আপনি আসতে পারেননি, সময় সই করেননি, ডিপার্চার সময় এসেছেন সই করতে, তাহলে আপনি একটা লিখিত দিন। সেই পরিপ্রেক্ষিতে উনি লিখিত লিখতে গিয়েছিলেন, সেই মুহূর্তে উনি না লিখে তখন থেমে যান, এবং আমি যখন নিচে এবারে বাড়ি যাচ্ছি সেই মুহূর্তে আমাকে জয়দেব বাবু বলে একজন আছেন, জয়দেব মণ্ডল, তিনি বলেন স্যার আপনি চলে যাচ্ছেন, কিন্তু বাবলুটা কি হবে? আমি বাবলুকে অলরেডি আমি বলে দিয়েছি যে আপনি, আমি সোমবার থেকে ছুটিতে থাকবো, আপনি একটা লিখিত অ্যাপ্লিকেশন দেবেন সহপ্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষকের কাছে, ওনাকে আমি ফোনে বলে দেবো, আপনাকে সই করতে দেবে, ঠিক আছে, আজকের থেকে অ্যালাউ করে দেবেন। কিন্তু ওরা বলেন না কোনো লিখিত আমরা দেব না, এটা হচ্ছে ওদের মূল বক্তব্য। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বললাম, আমি ওনাকে যা বলার বলে দিয়েছি, আমার খুব জরুরি কাজ আছে আজকে, আমার মানে আমাকে বেরোতে হবে, আমার ফ্লাইট আছে, বেরিয়ে যাবো ব্যাঙ্গালোর, সুতরাং আমার খুব মানে গোজগাছেরও ব্যাপার আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। তখন আমাকে পথ আটকান নীলকণ্ঠ পাত্র, গেটে গেটটা দিয়ে আমি বেরিয়ে যাবো, গেট আটকে আমার জামায় হাত দিয়েছেন, সেখানে দেখেছেন স্বপন পাল ছিলেন একজন গ্রামের মানুষ, তারাও দেখেছেন, ভয়ে প্রথমে আমাকে স্বীকার করলেন, পরে বললেন হ্যাঁ গায়ে হাত পড়েছে একটু। এখন এইরকম অবস্থায় অবশ্য নমিতা ভূঁইয়া বলে একজন শিক্ষিকা সেটা ছাড়িয়েছেন ওই একে নীলকণ্ঠ পাত্রকে, না হলে আরো আমি অ্যাসাল্টেড হতে পারতাম। নীলকান্ত পাত্র কি করেন ওখানে, আপনাদের কি মানে চাকরি করেন? টিচার, সহশিক্ষক, সহশিক্ষক, বাংলা সহশিক্ষক। ওকে, আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে মানে শিক্ষকরা কি মানে নিজেরা ইউনাইটেড হয়ে আপনার উপর আক্রমণটা করলেন? একদম একদম একদম। আপনার পাশে কি কেউ ছিলেন না ওই ম্যাডাম ছাড়া? ম্যাডাম দেখুন আমার পাশে, আমি বললেন ভুল হবে, ওই ম্যাডাম মানে মানে ওনাদেরকে ওনাকে বিরত করেছেন, ধরুন ওই সময় তো মানে অনেকেই চলে গেছেন, অনেকেই চলে গেছেন। আমরা দেখছিলাম যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি অনেক টিচার তখন রয়েছেন, শিক্ষক অশিক্ষক কর্মচারী রয়েছেন। আমি বলছি যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন কি আরো যে সহশিক্ষক যারা রয়েছেন, কেউ কোনো শিক্ষক আমাকে মাথাতে আসেননি? ওকে, তো মানে এইরকম ঘটনা মানে আপনাকে কি মনে হয় আপনার যে আপনাকে টার্গেট করা হচ্ছে সহশিক্ষকদের তরফ থেকে? ধরুন বিষয়টা হচ্ছে নিয়ম কানুন গুলোকে যদি মেনে চলতে বলা হয়, ন্যাচারালি নিয়ম কানুন মেনে চলতে গেলে তো অসুবিধা হবেই, নিয়ম কানুন মানাতে গেলেই অসুবিধা হবে। এই যে নিয়ম কানুনটা যদি না মানে মানা না মেনে চলা যায়, তাহলে আমরা যেমন খুশি করব, যখন খুশি আসবো, যখন খুশি যাব, আমরা কোনো লিখিত আবেদন দেবো না। সিএল মেডিকেলের আবেদন কোনোদিন দেয়নি লিখিত ওরা, সিএল মেডিকেলের আবেদন দুজন তিনজন শিক্ষক শিক্ষিকা ছাড়া কেউ দেন না আমার স্কুলে। ওকে, আপনার এই যে লাল কালির দাগটা আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন সকালে? আমাদের যেটা নিয়ম হচ্ছে 10:50 হচ্ছে, 10:35 হচ্ছে আসার সময়, 10:45 10:50 ঘন্টা 40 ঘন্টা পরে, না 10:30 আর 10:50 ক্লাস শুরু হচ্ছে, 11:05 লাল কালি পড়বে, আর আমি লাল কালি দিচ্ছি 11:10 নাগাদ। তখন আসেননি? তা তো তাছাড়া না না, উনি তো আমার কাছে এসছেন 1:35, উনি তো এসছেন 1:35 আমার কাছে, আমার কাছে ডিপার্চার দেওয়ার সময় এসেছেন, অ্যারাইভালের সময় আসেনি। ওকে, আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এইরকম একটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় আপনার স্কুলে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো? হ্যাঁ, আমি থাকাকালীন অন্তত তাই, এর আগে হয়তো। এরপরে আপনি কি করলেন, কাকে কোথায় কি জানালেন? শুনুন, বিষয়টা হচ্ছে আমার প্রেসিডেন্টকে আমি জানিয়েছি, আপনাকে আমি আগেই বললাম যে আমাকে আমার বাড়ির পারিবারিক সমস্যার কারণে, অসুস্থতার কারণে আমাকে ফ্লাইটে বেরিয়ে যেতে হবে ভোরবেলা, বুঝলেন ব্যাপারটা? এই জন্য আমি খুব বেশি আর সময় দেব, কারণ ওটা হচ্ছে আমার মেয়ে অসুস্থ, এই অবস্থায় আমি তাকে নিয়ে যাচ্ছি কালকে ফ্লাইটে সকালে, একদম সকালে। তার ফলে আমি যে এই দিকটা যে কাজকর্ম করব সেই অবস্থায় নেই, কারণ আমার টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। অন্য কোনো বিষয় হলে আমি, অন্য সময় হলে আমি হয়তো থানাকে জানাতে পারতাম বা অন্য কোথাও জানাতে পারতাম, জানার আমার কোনো সুযোগ নেই,
পরবর্তীকালে ম্যানেজিং কমিটিকে তো শুনেছেন, দেখা যাক কি হয়। ওকে, আপনি ম্যানেজিং কমিটির উপরে ভরসা রাখছেন যে তারা কিছু একটা ব্যবস্থা করবেন এই বিষয়ে? উচিত, অন্তত করা উচিত। আমি তো মানে নিয়ম কানুনে, আমি নিয়ম কানুন, আমি নিয়ম কানুনের রক্ষক। সরকার যে নিয়ম কানুন তৈরি করে দিয়েছে, সরকারি সার্কুলার, আমি সেই সার্কুলারে চলবো। সরকারের আমি নিয়ম কানুন, আমি হচ্ছে সরকারের নিয়ম কানুন মানতেও বাধ্য, নিজে অন্যকেও মানানোর ব্যাপারে আমার বক্তব্য থাকবে, এটাই স্বাভাবিক কথা। ওকে, অসংখ্য ধন্যবাদ। শিশির কুমার মহন্ত, স্কুলের প্রধান শিক্ষক, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।